গোটা বাংলাদেশ কেঁপে উঠেছে যদি এই ভূমিকম্পটা দুই মিনিট তিন মিনিট বেবি হতো তাহলে কি অবস্থা হতো হয়তো আজকে পত্রিকার শিরোনাম অন্যরকম হতে পারত তো আল্লাহ আমাদেরকে ভয় দেখানোর জন্য আল্লাহ আল্লাহনার দিকে ফিরে আসার জন্য আল্লাহ সুবাহানুতালা এই ধরনের ভূমিকম্প বাতাস ঘূর্ণিঝড় সাইক্লোন ইত্যাদি দান করে যেন বান্দা আল্লাহ সুবাহান উত দিকে রুজু করে আমাদেরকে তো মরতেই হবে বিজ্ঞান এত কিছু আবিষ্কার করেছে কিন্তু কখন ভূমিকম্প হবে এটা কেউ বলতে পারে না আমরা এক মিনিট আগেও জানতাম না যে ভূমিকম্প হবে যে ভূমিকম্পের জন্য আমরা কোনো প্রস্তুতি গ্রহণ করব। তো আল্লাহ সব হানব আমাদেরকে এই ছোট ছোট ভূমিকম্প দিয়ে স্মরণ করিয়ে দিচ্ছেন যে একদিন বিরাট ভূমিকম্প হবে ইজাজুল জিলাতিল আর আলাহা যেদিন একটি প্রকোপ ভূমিকম্প হবে আমাদের পাপের কারণে আমাদের গুনাহার কারণে আল্লাহ সব হানব তাহলে এই বড় বড় আজাম আমাদেরকে দান করেন একদিন নবীজি সাল্লু আলী হাসালাম দেখলেন যে বাইরে প্রবল বাতাস হচ্ছে নবীজি তো মাসুম নবীজি কোনো ভয় থাকার কোনো কারণ ছিল না কিন্তু যখন দেখলো বাইরে অনেক বাতাস হচ্ছে নবীজি সাল্লামের মুখ মোবারক হয়ে গেল বাইরে যাচ্ছেন একবার ঘরে আসছেন একবার বাইরে যাচ্ছেন একবার ঘরে আসছেন উম সিদ্দিক আিক আল্লাহ আলহনা জিজ্ঞাসা করেন নিহ আপনি এমন কেন করছেন তখন আমার নবীজি সাল্লাম আলী আসলামের সাথ করলেন আমি ভয় করছি না জানি আমার উম্মত যে পাপ করছে আল্লাহ তাদের জন্য কোনো আজাব না করলো কিনা যে সমস্ত বালা মুসিবত আমাদেরকে আল্লাহ পাক দেন এটা আমাদেরকে পরীক্ষা করার জন্য দেন এবং আল্লাহ দান করেন আমার তোমাকে হবে এবং পৃথিবীর কোনো ভূমিকম্প ঠেকানোর মতো আবিষ্কার করতে পারেনি তো আমরা যদি এখন আল্লাহ সুন্দর দিকে রুজু না করি আল্লাহকে ভয় না করি আর কখন ভয় করব আজকে অনেকে নামাজের মধ্যে ছিলেন অনেকে ঘুমন্ত অবস্থায় ছিলেন আবার অনেকে পাপাচারের মধ্যে লিপ্ত ছিলেন যদি আজকে শক্ত কোন ভূমিকম্প হতো তাহলে হয়তো যে যে অবস্থায় ছিলেন সে অবস্থায় ইন্তেকাল করতেন তো আমাদের ইন্তেকালটা কি অবস্থায় হয় এটা জন্য আমরা একটু চিন্তা করি একটু ফিকির করি নবীজি সাল্লু আলী ইসলামের সাথ করেন যখন আমারও উম্মত পাপাচারে লিপ্ত হয়ে যায় জেনা বিবাচারে লিপ্ত হয়ে যায় মাদকে আসক্ত হয়ে যায় ওজনই কম দেওয়া শুরু করে এবং জাকাত দেওয়াকে নিজেদের জন্য বোঝা মনে করে তখন আল্লাহ সবাহান ও তালা এই ধরনের ভূমিকম্প দান করে আপনাদের মনে আছে যখন করোনা শুরু হয়েছে আমাদের সরকার যখন বললো যে মসজিদগুলিও বন্ধ করে দেওয়া হোক পাঁচজনের বেশি মসজিদে নামাজ পড়ার কোনো অনুমতি দেওয়া হচ্ছে না তখন কিন্তু মানুষ নামাজ পড়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছে জাল্লা সুব তুমি আমাদের প্রতি এত নারাজ হয়ে গেছো যে আমাদের জন্য মসজিদের দরজারা পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে মানুষ ইস্তেকফার পাঠ করেছে মানুষ গোনা থেকে ফিরে এসেছে কিন্তু আমরা কি দেখলাম যে এই করোনা যেতে না যেতেই আমাদের সমাজের মধ্যে পাপাচার মনে হয় আগে চারও দ্বিগুণ হয়ে গেছে আমরা আগে যে সমস্ত গুণার কথা চিন্তাও করিনি আজকে সেই সমস্ত গুণা আমাদের সমাজের মধ্যে আম হয়ে গেছে উন্মুক্ত হয়ে গেছে আজ স্কুলের মধ্যে ছোট ছোটো বাচ্চারা টিনেজের ছোট ছোটো ছেলেমেয়েরা তারা পর্যন্ত অশ্লীলতার মধ্যে ডুবে আছে র্যাকডে পালন করছে তো আমরা কি মনে করেছি যে করোনা চলে গেছে ছেলে বেঁচে গেলাম না করোনা চলে গেছে আল্লাহ যদি চায় এর চাইতে বড় কোনো আজাব হয়তো আল্লাহ আমাদেরকে দিবেন এখনও সময় আছে আল্লাহ সুবাহান আমাদেরকে সতর্ক করার জন্য আমাদেরকে আরেকটি দিন দান করেছে আল্লাহ সুবাহনত আল্লাহ ইস করছেন একটি প্রকট আওয়াজ হবে সেই প্রকট আওয়াজের কারণে মানুষ কি পতঙ্গের মতো ছড়িয়ে পড়ে থাকবে এবং পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে এবং সেদিন এমন হবে ইয়াজ উইল না শিবা সেই আওয়াজের কারণে মাত্র সদ্য নবজাতক সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে তার মাথার চুলগুলি পেকে যাবে সেই নবজাতক বৃদ্ধের মতো হয়ে যাবে অথচ ভাগানত সেই দিন আমাদেরকে দেখাবেন সুতরাং আজকেরই ভূমিকম্পের মাধ্যমে যদি আমরা শেষ হয়ে যেতাম পৃথিবীর কিছুই থেমে থাকতো না অন্যান্য দেশে আমরা ভূমিকম্প হতে দেখেছি আমাদের দেশেও ভূমিকম্প হয়েছে মানুষ মারা গেছে পত্রিকায় হেডলাইন হয়েছে সেই ভূমিকম্পে মারা গেছে আমি আর আপনি যখন চলে যাব পৃথিবীর কিছুই থেমে থাকবে না কিন্তু আমি যাওয়ার জন্য কতটুকু সামান তৈরি করেছি আমি যাওয়ার জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি আমরা আল্লাহ ও তালা দরবারে দাঁড়ানোর জন্য কি সংগ্রহ করেছি আমরা যেন একটু নিজের দিকে খেয়াল করি তো এই ভূমিকম্পের সময় আমরা কি করব আমরা বেশি করে ইস্তেক পাঠ করব তবা করবো আল্লাহ দিকে ফিরে ও এবং আল্লাহ কাছে চাইব বিশেষ করে নবীজি নবীলআসালামে সেখানেও কয়েকটি দোয়া আমরা বেশি বেশি করে তালাবাদ করবো বিসমিল রহমান রহিম লাহউত রহিম এই দোয়াটি আমরা পাঠ ইল্লা করবান যেটা দোয়া ইনুস বলা হয় আমরা এই দোয়াইনসু পাঠ করতে পারি বিসমিল্লাহ ইসলামাই সামিউল আলীম আমরা সকাল সন্ধ্যা সোহানতার কাছে সমস্ত প্রকার বিপদ আপদ মুসিবত থেকে পানা চাওয়ার জন্য আমরা এই দোয়াগুলি পাঠ করতে পারি আমাদের বাকি জীবনটাকে যেন আমরা কাজে লাগাতে পারি আল্লাহ আমাদেরকে আরেকটি সুযোগ দিয়েছেন আমরা দেখেছি যখন ভূমিকম্প হয়েছে তখন মনে হয় বড়ো বড়ো দালান কোঠাগুলি দোলনার মতো নড়ছিল মনে হচ্ছে যে এই বুঝি পড়ে যাবে তো আল্লাহ পাক আমাদেরকে যে সুযোগ দিয়েছে আসুন আমরা এই সুযোগকে কাজে লাগাই